নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সোনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলিযুদ্ধ, নিহত 3 মার। উৎসাহের সঙ্গে মহরম পালিত, কড়া নিরাপত্তা হাইলাকান্দিতে। বন্যাত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম, খুব বরযাত্রাপুর জিপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম মিজোরাম সীমান্তের কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলি চালানোর ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 মার উগ্রপন্থীর। জানা গেছে, মঙ্গলবার রাতে কাছাড়ের ধলাই গঙ্গানগর এলাকায় বন্দুকধারী 3 উগ্রপন্থীকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। ধৃত 3 উগ্রপন্থীকে সঙ্গে নিয়ে কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতর নেতৃত্বে কাছাড় পুলিশ আসাম মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে অভিযান শুরু করে। পুলিশি অভিযানের অনুমান পেয়ে হঠাৎ পাহাড়ে লুকিয়ে থাকা অন্য উগ্রপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে শুরু করে। জবাবে কাছাড় পুলিশও গুলি চালায়। প্রায় 1 ঘন্টা চলে সংঘর্ষ। এতে 3 উগ্রপন্থীর মৃত্যু হয়। এদের মধ্যে একজন কাছাড় এবং অন্য 2 জন মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে। গুলি চালানোর ঘটনার 3 পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি কাছাড়ের পুলিশের বেশ কিছু বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুলিশ AK-47, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি পিস্তল, কয়েকটি তাজা গুলি এবং 2 জোড়া সেনা পোশাক সহ জুতা উদ্ধার করেছে। ঘটনা নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতো সাংবাদিকদের জানান, গতরাত পুলিশের উপর আক্রমণ চালায় উগ্রপন্থীরা এবং ধৃত 3 উগ্রপন্থী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। ধৃতরা মণিপুরের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছেন তিনি। কারণ ধৃত 3 জনের মধ্যে একজন উগ্রপন্থী মণিপুরের ছিল, সেই ব্যক্তি গ্রুপের লিডার ছিল। সমগ্র ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। প্রথমজনের নাম হল লালবাংমুই মাঠ, হল 21 বছর আর পিতৃ নাম লালজামেং মার কে বেথেল ভুবনখাল অঞ্চলের মান। আর দ্বিতীয়জন ব্যক্তি হল লালবিকুল মার, 33 বছর বয়স, লাল থাবেল মার দেউতাকর নাম, আর হল বেথেল ভুবনখাল অঞ্চলের ব্যক্তি। আর তৃতীয়জন ব্যক্তি হল জসুয়া, নাম হল জসুয়া, 35 ইয়ার্স, দেউতাকর নাম হল থিয়াঙ্গাম থাং, আর ঘর হল টিপাইমুখ চুড়াচাঁদপুর মণিপুর। গতি এই গোটেই দলটোর লিডার হিসাবে আসলে জসুয়া নামের 2 জন ব্যক্তি, চুড়াচাঁদপুর মণিপুর মানে কমান্ডার আছে বলে আমি গম পাইছো। আর এই গোটেই ঘটনাটাত এই 3 জন ব্যক্তি আঘাত প্রাপ্ত হল, আর তারপর মেডিকেল শিফট করার পর ডাক্তার মৃত্য বলে ঘোরা আমি পুরে চিজ হাম আমি থাই কাম হুয়াশালিস্ট উপর কর রে হ্যাঁ, ডিটেলস মে যো আয়গা কাহা সে লোক, লেকিন হাম লোক প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সে পাতা চলা হে হ্যাভ এন্টার ফ্রম নিয়ার বি স্টেট আর হামারা ইন্দর আকে আর দুসরা এক স্টেট পে জানে কে লিয়ে ও লোক কোশিশ কর মণিপুর মে যো অফিস চল রা। প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দিতে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত হয়েছে। কথিত আছে যে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদের দৌহিত্র হাসান ও হুসেনের কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীরা মহরম উৎসব পালন করে থাকেন। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উৎসব কমিটির সভাপতি সেলিমউদ্দিন মীরা এবং সম্পাদক আব্দুল মান্নান বড়ুয়া জানান, এদিন সকাল 10টায় হাইলাকান্দি কাটলেছড়া বাসস্ট্যান্ড স্থিত জেলা মহরম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। পরে হাইলাকান্দি এবং আলগাপুরের 2 সার্কেলের 24টি আঞ্চলিক মহরম কমিটি এবং প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে থাকা 10টি শাখা কমিটির পক্ষ থেকে মোট 100টিরও বেশি তাজিয়া নিয়ে শোভাযাত্রা হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে DS-এর মাঠে এসে সমবেত হয়। আমাদের সকাল 9:30 আমাদের মাসে কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করছি। এই হিসাবে আজকে 10ই মরম সারা বিশ্বের সঙ্গে সংযুক্তি রেখে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মরম পুলিশ ব্যবস্থাপনায় হাইলাকান্দি DSP গ্রাউন্ডে জাতীয় ধর্ম বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা এই মরম উদযাপন করেছি। তাই আমরা জাতীয় ধর্ম ভাষা আমরা ধন্যবাদ জানাই, এভাবে ওরা আজকে প্রায় মাস ব্যাপী আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছ
কিন্তু ধরা করে যাচ্ছে। বর্তমানে আমাদের হাইলাকান্দি আসলে আমাদের ডিআইজি স্যার কুরিয়াস আমাদের হাইলাকান্দিতে উপস্থিত। বন্যাত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণ হয়েছে বরযাত্রাপুর জিপির চাঁদপুর ছত্রখণ্ডের পঞ্চম নম্বর গ্রুপে। বরযাত্রাপুর জিপির অনেক গ্রামে ত্রাণ সামগ্রী বন্টন হয়েছে, কিন্তু পাঁচ নম্বর গ্রুপে কোনো সামগ্রী বন্টন হয়নি। সামগ্রী দেওয়া হবে বলে গ্রামবাসীদের জানানো হয়নি, ফলে চাঁদপুর গ্রামের গরিব মানুষ তথা কৃষকরা বর্তমানে সরকারের ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত। কতিপয় ব্যক্তি ত্রাণ সামগ্রী বন্টনে নয়ছয় করেছে। গ্রামবাসীদের বক্তব্য, গরিব মানুষ বারবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ধনী ব্যক্তিরা সব সরকারি সুযোগ সুবিধা সবার আগে পাচ্ছে। গ্রামবাসীরা জেলা শাসকের কাছে দাবি করেছেন অতিসত্ত্ব সরকারি সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দিতে। ১৬ জুলাই চাঁদপুরে গ্রামবাসীরা জমায়েত হয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী হুসেন লস্কর, আকদ্দুস আলী, আব্দুল হাকিম বড়বুইয়া, হাফিজ কানম বড়বুইয়া, খাদিজা বেগম লস্কর, সাহেরা বেগম বড়বুইয়া প্রমুখ। বরযাত্রাপুর জিপি ট্রান্সফার পার্ট ফোর, আমরা তো এই যেটা রিলিফর যেটা মানে বাটা হয়েছে, আমরা তো বহুত মানুষ আমরা পাইছি না এখানে আমরা কোনো ফর্ম শর্ট হয়ে গেছে, তারা কইন ফর্ম আমরা জিজ্ঞাসা করছি, আমরা ফর্ম শর্ট হয়ে গেলে ফর্মটা জেরক্স খুঁজে করা যায় না নি, তারা কইছে না একটু নাই। ফর্মটা আমরা ফিল আপ করতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না, সেটা কারণে আমরা পাইলাম না। আমরা যতজন মানুষ আমরা পাইছি না, আমরা পাইতাম ফিলা মানে আমরা জিজ্ঞাসা করলাম, তারা কেছে যে ফর্ম শর্ট হয়ে গেছে, এখন ফর্ম যারা শর্ট হয়ে গেছে তারা আর ফাইতে না, ফলে তারা মানে করা হয়েছে। এখানে যে রিলিফ যে বন্টন করা হয়েছে, সেই রিলিফ বন্টনের আগে আগাম কোনো জানানো দেওয়া হয়েছিল কি? দেওয়া হয়েছে না, আগে কোনো জানানো হয়েছিল? আগে তারা জানাইছেন না, আমরা আমরা এখনও জানাইছেন না, বহুত পরিবার বাকি রয়েছেন জানানি, তারা এটা খুব শর্টভাবে এটা গণমন্টনের খাদ্য সামগ্রী ডিলারের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা বিষয়টি যাচাই করে দেখার জন্য বুধবার থেকে বোর্ড মেম্বারদের নিয়ে অভিযান শুরু করেছেন পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য। বুধবার পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ড, রুকনি দ্বিতীয় খণ্ড, পনিরমুখ ও মালুগ্রামের ঘরে ঘরে গিয়ে গ্রাহকের কাছ থেকে সঠিক তথ্য জেনে নেন পালংঘাটের সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য ও তার বোর্ড সদস্যগণ। আপনার ডিলার কে? জয়চন্দ্র সিং। আপনার কার্ডে কয়জনের নাম লেখা? আমার তো আগে আমরা তিনজন আছো, এখন তো আমি খাও, আমার তো ছেলে নাই, তো ছেলে মারা গেল, এখন আমি। আপনি কয় কেজি চাউল খাইন? ৩২ কেজি খাই, ৩৫ কেজি তো লেখা কয় কেজি? ৩৫। আর ফাইন কত? ৩২। এওয়াই কার্ড? হ্যাঁ, কি কার্ড? কার্ড এওয়াই। কি কার্ড? এওয়াই। এওয়াই কতদিন থেকে এরকম? ৩ কেজি কম পাইতরা? কতদিন থেকে? তা তো কাটার ১৯ বছর হয়ে আসছে আমি বই পাইবার, ১৯ বছর তাই তো ৩০ কেজি করে উফাইয়া হইয়া গেছি। আরও বর্তমানে আমি আজ তিন চার মাস থাকি মানে বকি বেজান থার আছে, বকি তার আমার এই ৫ কেজি মাঝে আমি গরিব মানে আমার পাও নাই, আমি তোরা বেশিল তো আমি খরচ তো খাইতে পারি, আমার এটা করিস না বা ও এসব করে আমার ২ কেজি ২ কেজি স্মৃতি রায়। কী প্রবলেম হয়েছে? ৩৫ কেজি পাইবার জায়গা তারা ৩৪ কেজি দেয়। কে দেয়? ডিলারে। কেনে দেয়? তারার খরচা বাবদ খাটিয়া রাখে। কী খরচা? এটা তো জানি না, তারার গাড়ি গুড়ি নষ্ট হইলে রাস্তা ফাঁসি গেলে পরে তারার এটা একটা খরচা আছে, এর লাগে মানে এর লাগে খাটিয়ে রাখে। হ্যাঁ, ১ কেজি খাটিয়ে রাখে। মহরম আরবি হিজরি সনে প্রথম মাস মহাসুখের মাস। বুধবার মহরম মাসের ১০ তারিখ মুসলিম বিশ্বে আশুরা বলে পরিচিত। মহরম উপলক্ষে জাতি ধর্ম মত নির্বিশেষে সম্প্রীতি বার্তা নিয়ে মেহেরপুর কাটাল পয়েন্টের নিকটবর্তী এসবিআই এটিএম এর পাশে শরবত বিতরণ করেন স্থানীয় যুবকরা। এদিন
পথ চলতি জাতি ধর্মমত নির্বিশেষে সকলের হাতে শরবত তুলে দেওয়া হয়। 10 মহরম থেকে ইমাম হোসেন পুরো পরিবার পিপাসায় কাতর ছিলেন। এজিদ বাহিনী হাসান হোসেনের পরিবারের জন্য 7 মহরমের দিন থেকে জলবন্ধ করে দিয়েছিল। এই পিপাসার দিনটিকে স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে এই শরবত বিতরণ করা হয়। এদিন স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহন মজুমদার, আসিফুল হাদিম লস্কর, শাকিল লস্কর, আয়ুষ দেব, তোহিন তালুকদার, সায়েস আহমেদ মজুমদার, রমিজ লস্কর, আহাদ মজুমদার প্রমুখ। মরম উপলক্ষে যে আমরা ছোটো বাচ্চারা সবে মিলিয়া আয়োজন করছন, সবাই সহযোগিতায় আজকে শরবত বিতরণ করা ওর একটা মরম উপলক্ষে, ও আপনারা সবাই দেখরা কীরকম কিতাব ওর, আর ভবিষ্যতে আরও হয়তো আরও ওরকম আমরা চিন্তাটা করি আর এরকম এই বছর তো ছোটোখাটো করি করে নেক্সট ইয়ারে একটু বড়ো করে করব আমরা। এখন আমরা বক্তব্য একটু আমরা মুরব্বী হিসাবে রাখবা, এটা জিনিস বেশ ভালো লাগছে, মানে বাচ্চাদের অত উৎসাহ করছেন যে জিনিসটারে জিন্দা রাখছেন, যে পরম্পরা করিও যেটা আরও মানে আশা রাখবা যে আরও বাড়িত। আসসালামু আলাইকুম, আজ পবিত্র মহরম মাসের 10 তারিখ, আজকের দিনকেই আমরা পবিত্র আশুরা বলে জানি। আজকে শিলচর মেহেরপুর কাটাল পয়েন্টের SBI ATM-এর পাশে স্থানীয় যুবকরা আজকে সকাল থেকে এখানে শরবত বিতরণ করছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন মানে মিলেমিশে স্থানীয় যারা পথ চাড়িয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনারা শরবত বিতরণ করছেন। ওনাদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, এবং আগামীতেও যেন ওরা আরও বড় আকারে এই শরবত বিতরণ করতে পারে এটাই আমরা আশা রাখছি। ধন্যবাদ। আমার নাম আয়ুষ, খুব ভালো লাগছে এগুলো করিয়া, ভবিষ্যতে যারা করবো, কিন্তু আজকে যে আমার বন্ধুরা যে করাইছে সব কিছু তারা লাগে ইয়ে করায় আমার বহুত ভালো লাগছে। মনটা মানে মানে কিরম লাগছে আজকে? বহুত ভালো লাগছে। শিলচর এয়ারপোর্ট অনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহরম উপলক্ষে VIP সড়কে যাত্রীদের জন্য শরবত বিতরণ করা হয়। বুধবার উদারবন্দের পঞ্চায়েত জাঙ্গাল এলাকায় এই উপলক্ষে দিনভর ছিল কার্যসূচি। শরবতের প্রতি গ্লাস তুলে দেন তারা। কুমিরগ্রাম বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে শিলচর যাওয়ার পথে শরবত খেলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, সংস্থার সভাপতি জয়ন্ত সরকার, সম্পাদক আকবর আলী লস্কর, প্রাক্তন ওয়ার্ড মেম্বার তৈজুল আলী, কুতুবুদ্দিন লস্কর, আপেল লস্কর, জসিমুদ্দিন লস্কর, তাজউদ্দিন, রিপন লস্কর সহ আরও অন্যান্য উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মকর্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, ভালো সাড়া পাওয়া গেছে। তারা এই পবিত্র দিনে সমাজে শান্তি অটুট রাখার অঙ্গীকার নিয়েছেন, সেই সঙ্গে সকলের মঙ্গল কামনা করেছেন। আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, অনেক মানে যতগুলো আমাদের কমিটিতে আছে সবে আমাদের এই মহরম উপলক্ষে সবাই মানে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাই আমরা সব ড্রাইভার মিলে আমাদের মহরমটা আমরা সুন্দর করে আমরা এটা পালন করে দিয়ে। কোন জায়গায় মহরম এটা পালন হচ্ছে? খাসপুর বাগেরকুনা পাঞ্চায় জঙ্গল। এই রাস্তাটার নাম কি? পাঞ্চায় জঙ্গল, এয়ারপোর্ট রোড, খাসপুর বাগেরকুনা পাঞ্চায় জঙ্গল, এখানে আমরা পয়েন্টে আমরা এটা বিতরণ করি। নমস্কার, আমরা এখানে আজকে কুমিগ্রাম এয়ারপোর্টে ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে ওনার প্লাস মালিক পক্ষ থেকে সবাই মিলে আমরা এখানে শরবত একটা আয়োজন করছি। এই সবার জন্য খাওয়াবার জন্য প্লাস আমাদের কুমিগ্রাম কাশপুর বাগেরকুনার পঞ্চজঙ্গার সম্মুখে এটাই আমরা প্রত্যেক বছরে আমরা এরকমই কাজ করি, মানে শরবত দান করি, বিতরণ করি কুমিগ্রাম এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে। ওইটা নিয়ে আমরা সবাই এই মানে ভালো ভালো থাকার জন্য, খাওয়ার জন্য সবাই মানে খায়, কোনো অসুবিধা হন না। শ্রীকোনাজীবীর হাতিরহাট PWD সড়ক থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানপুর শিববাড়ি পর্যন্ত বেহাল রাস্তা পাকা করার দাবিতে 17 জুলাই 24 কান্দিগ্রাম বেহাল রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কান্দিগ্রাম প্রাথমিক কমিটি। গ্রামের মহিলারা জানান, জমায়েত করে রাস্তা মেরামত করার দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কাছাড় জেলা সম্পাদিকা রত্না দেব, জেলা সদস্য কৃষ্ণা রায়, শালচাপড়া আঞ্চলিক সম্পাদিকা শ্যামলী গুপ্ত, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব। বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ কেমন করে চলাফেরা করবে, এই যে একটা রাস্তার যে অবস্থা দেখলাম, সরকার তার দিকে কোনো নজরই দিচ্ছে না, তার জন্য আমাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। আজকের আমি এই যে ওই যে অতগুলা একদম ঘরের
মা বোনরা যে এসছেন, আমি ওদের ঘরের যারা স্বামীর আন্ডারে আছেন, যারা ছেলেদের আন্ডারে আছেন, ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আজকে রাস্তার জন্য ওদের ঘরের মানুষকে আমাদের এই একটা ছাতার তলে ওদেরকে পাঠিয়েছেন, যাও রাস্তার জন্য লড়াই করতে হবে, যাও তোমরা এগিয়ে যাও, একত্রিত না হলে এটা এটা কোনো মতেই সম্ভব না। আমরা সব মহিলারা একত্রিত একজুট হয়ে আমার সরকারের কাছে দাবি জানাতে হবে, যেভাবে হোক যে প্রকারেই হোক আমাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিতেই হবে, নইলে আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কান্দিগ্রাম শাখার অন্তর্গত মহিলা সমিতি থেকে এই দাবি রাখছি, যাতে দীর্ঘদিন থেকে আমাদের এই যে বেহাল রাস্তার দুরবস্থা দেখে আমি আজকে এই সভার আয়োজন করেছি, এবং আমি সবার কাছে অনুরোধ যাতে অতি সত্বর আমার এই রাস্তার যেন সুরাহা হয়, যদি না হয় তাহলে পরবর্তীতে আমি বৃহত্তর আন্দোলনের সাড়া দেব, এই বলেই আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। ইউথ অর্গানাইজড সোশ্যাল ইভিলস ইয়াসি কেন্দ্রীয় কমিটি ও ইয়াসি মেরুয়া উপকমিটি দ্বারা যৌথভাবে স্বাক্ষরিত পূর্তমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে পরিষ্কারভাবে বলা হয়েছে মেরুয়া গ্রান্ট একটি অনুন্নত গ্রাম, এখানে হাজার হাজার বাসিন্দা বছরের পর বছর তীব্র কষ্টের সম্মুখীন, সড়কের বেহাল দশার কারণে অন্যান্য অংশের সঙ্গে এলাকার যোগাযোগ সুবিধাজনক না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও বিশেষ করে এলাকার নারীদের চরম দুর্ভোগ ও চরম সংকটে পড়তে হয়। তাছাড়া স্বাধীনতার পর থেকে মেরুয়া গ্রান্টে গাগরা নদীর উপর কোনো সেতু না থাকায় গ্রামটি বাকি এলাকার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের শুধুমাত্র ছোট নৌকার উপর ভরসা আছে উল্লেখিত নদী পার হতে। প্রায় 200 মিটার দীর্ঘ এক নতুন আরসিসি সেতু পুরো এলাকার ভাগ্য বদলে দিতে পারে এবং তাদের ভবিষ্যতে বেঁচে থাকার আশা দিতে পারে। রমন ঘাটোয়ার, সন্তোষ সিনহা, কার্তিক সেন তাঁতি, মতি ঘাটোয়ার, সুনীল তাঁতি ও রতন দাসের উপস্থিতিতে ইয়াসি কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ ব্যাপারে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। ইয়াসি সেন্ট্রাল কমিটি তথা রিসেন্টলি যে আমাদের মেরুয়া গ্রান্ট কমিটি গঠন হয়েছে, আমরা যৌথভাবে আসামের মুখ্যমন্ত্রীকে আমরা একটা সার্টিফিকেট দিয়েছি জেলা অধিপতির মাধ্যমে, এবং সার্টিফিকেটটি আমরা অন্তরা ম্যাডামের হাতে তুলে দিয়েছি। উনি আশ্বাস দিয়েছে আমাদেরকে, আমরা যে দাবিগুলো করেছি যে মেরুয়া গ্রান্টে স্বাধীনতার পর থেকে আজ যদি ঘাগরা নদীর উপর একটা ব্রিজ নেই, যে ব্রিজ না থাকায় যে নদীর এপার ওপারের সাথে যোগাযোগ ব্যবস্থা নেই, ফলে অনেক পেশেন্ট, ছাত্ররা, মহিলারা অনেক দুর্ভোগের শিকার হচ্ছে, দুর্গতির শিকার হচ্ছে। তো আমরা দাবি করেছি যে অতিসত্ত্বর যাতে এই ঘাগরা ব্রিজ নদীর উপরে আরসিসি ব্রিজ তৈরি করা হোক, এবং মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তা নষ্ট হয়ে গেছে, রাস্তা নেই। এই বর্তমান যুগে রাস্তা ছাড়া জীবনযাপন কাটানো অনেক কষ্টের ব্যাপার, জীবিকা অর্জন করা অনেক কষ্টের ব্যাপার। যে আমরা ইয়াসির যৌথভাবে আমরা দাবি রেখেছি অতিসত্ত্বর যাতে মেরুয়া গ্রান্টের প্রত্যেক রাস্তাকে রিপেয়ারিং করা হোক এবং নতুন করে সাজিয়ে তোলা হোক, সাথে ঘাগরা নদীর উপরে যে ব্রিজটার দাবি আছে এটা অতিসত্ত্বর বাস্তবায়িত করা হোক, যাতে এতদ অঞ্চলে যারা নাগরিকরা আছে, হাজার হাজার লোকরা আছে, যারা শহরে আসতে হলে ওদেরকে 3-4 দিন থেকে ট্রেনিং করতে লাগে, ওরা যাতে অনায়াসে শহরে আসতে পারে, এবং শহর যদি গ্রামের সাথে জড়িত হয়ে যায় তাহলে উন্নয়ন যে হবে এটা আমরা নিশ্চিতভাবে করে নিতে পারি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। ভবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলিযুদ্ধ, নিহত 3 মার। উৎসাহের সঙ্গে মহরম পালিত, কড়া নিরাপত্তা হাইলাকান্দিতে। বন্যাত্রাণ বণ্টনে ব্যাপক অনিয়ম, খুব বরযাত্রাপুর জিপি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।